নমস্কার বন্ধুরা আজকের অডিওটি তোমাদেরই কয়েকজনদের রিকোয়েস্টে করা আমাকে তোমরা রিকোয়েস্ট করেছিলে যে ঠাকুর ঘর কেমন হওয়া উচিত বা ঠাকুর ঘরে কি কি মূর্তি থাকা উচিত না থাকা উচিত সেটি নিয়ে যেন একটি অডিও আমি অবশ্যই করি ধন্যবাদ বন্ধুরা কারণ তোমরাই হচ্ছ আমার ইন্সপিরেশন অতএব তোমাদের যদি একটু হলেও আমি সাহায্য করতে পারি আমার কথার মাধ্যমে যদি তোমাদের একটু সাহায্য হয় আমি খুব খুশি হব তো আমি একটুখানি সময় তোমাদের থেকে চেয়ে নিই অডিও গুলো করার কারণ তোমরা যেই গুলো করো সেগুলো নিয়ে আমি বড় মঠ মন্দিরের পুরোহিতদের মহন্তদের এবং শাস্ত্রবিদদের সাথে আমি আলোচনা করি তারপরে আমি অডিও ভিডিও গুলো তোমাদের সামনে আনি যাতে কেউ ভুলটা ধরতে না পারে কারণ যেরকম আমাদের সমাজে ভালো রয়েছে মন্দও তো রয়েছে দেখো না এই যে ঠাকুর মন্দির তোমাদের আজকের প্রশ্নটা কি আমাদের ঘরে ঠাকুরের স্থানে কি কি থাকা উচিত আর কি কি থাকা উচিত না মানে আমাদের ঠাকুর ঘরটি কেমন হওয়া উচিত তাহলে দেখো ঠাকুরের স্থানেও যদি এমন কিছু থাকে যেটি নেগেটিভটাকে বাড়িয়ে দেবে বা দেবতাদের শক্তিকে একটু কমিয়ে দেবে তাহলে আমাদের সমাজে এরকম কত ব্যক্তিবর্গ থাকতে পারে কত শ্রেণী থাকতে পারে যারা অন্যের ক্ষতি অন্যের উন্নতিকে দাবি দেওয়ার চেষ্টা করে অতএব আমাকেও তো তোমাদের কাছে এই ভালো জিনিসগুলো উপস্থাপন করার জন্য একটু সময় নিয়ে শাস্ত্রবর্গদের কাছে আলোচনা করে তবে আনতে হয় তাই একটু দেরি হয়ে যায় তো শুরু করছি এবার তার জন্য আরেকটা কয়েকটা কথা বলি যাদের ঠাকুর ঘর আলাদা মানে বাড়িতে ঠাকুরের স্থান একদম আলাদা আজকের ভিডিওটা তাদের জন্য কারণ যারা ধরো ফ্ল্যাট বাড়িতে থাকো শোয়ার ঘরেই ঠাকুরের সিংহাসন বা সিংহাসন এমন জায়গায় রয়েছে যেটা আলাদা কোনো ঘর না সবার সামনেই সেখান থেকে সবসময় যাতায়াত হচ্ছে আলাদা স্থান নয় তো তাদের জন্য কিন্তু ভিডিওটা নয় কারণ ওপেন প্লেসে যদি ঠাকুর স্থান থাকে তাহলে তো সেখানে ডাইনিং প্লেস সোফা এগুলোও থাকে অতএব তাদের জন্য কিন্তু নয় তাদের জন্য আমি আরেক দিন ভিডিও করব। যাদের শোয়ার ঘরে ঠাকুরের স্থান যেরকম ফ্ল্যাট বাড়ি বা ঘর হয়তো ছোট তাদের জন্য কিন্তু আজকেরটা নয় অতএব আপনারা কিন্তু গুলিয়ে ফেলবেন না কারণ ধরুন আমি যদি বলি ঠাকুর ঘরে বাসি কাপড়ে ঢুকবেন না এবার কি হবে অনেকে আমাকে কমেন্ট করবে যে দাদা আমাদের তো শোয়ার ঘরেই ঠাকুর রয়েছে খাটের পাশে তাহলে আমরা কি করব। বা ফ্ল্যাট বাড়ি বা ওপেন প্লেসেই যেখানে ড্রয়িং রুম তার পাশেই অতএব তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা নয় আজকের ভিডিওটা তাদের জন্য যাদের আলাদা ঠাকুর ঘর রয়েছে ঠিক আছে তো আমরা অনেক সময় তীর্থে যাই বিভিন্ন জায়গায় হিসাবে ঠাকুরের মূর্তি ঠাকুরের ফটো বা ঠাকুরের কোনো বাসনপত্র হোক বা ঘর সাজানো জিনিস নিয়ে আসি অনেক সময় আমরা সেগুলো এনে একদম ঠাকুর ঘরে তুলি যে পরে সেগুলোকে বের করে সাজানো হবে এটা পুরোপুরি ভুল কথা কারণ আজকাল দেখছো কোনো কিছু আমরা বাজার থেকে কিনে আনলে সেটাকে কিন্তু সাথে সাথে ব্যবহার করি না সেটাকে প্রথমত স্যানিটাইজ করি পরিষ্কার করি সময় অনুযায়ী ব্যবহার করি অতএব ঠাকুরের যে কোনো জিনিসই তোমরা এনে কিন্তু আগে ঠাকুর ঘরে তুলবে না কারণ ঠাকুর ঘর মানে কি সেখানে মন্ত্র উচ্চারণ হয় শুদ্ধতা পবিত্রতা সবসময় বজায় থাকে সব থেকে পবিত্র হলো ঠাকুরস্থান ঠাকুর ঘর সেখানে বাইরে থেকে যখনই একটা জিনিস আনছো সেটা ঠাকুরেরই ব্যবহারের হোক না কেন সেটা ঠাকুরের একটা বাসনই হোক না কেন সেটা কিন্তু হট করে ঠাকুর ঘরে ঢোকাবে না সেটাকে পরিষ্কার করে তারপরে ঢোকাবে ব্যবহার পরে করো ঠিক আছে হ্যাঁ এবার যদি ঠাকুরের ফুল আনো সেটা আলাদা জিনিস কারণ ফুলটাকেও কিন্তু তোমরা পুজো দেওয়ার আগে শুদ্ধিকরণ করছো আর শুদ্ধিকরণের মন্ত্র তোমরা জানো এতদিনে আমি আগেও বলে দিয়েছি আমার অন্য ভিডিও গুলোতেও আছে তাহলে দেখছো তো শুদ্ধিকরণের ব্যাপারটা এখানেও আসছে তোমরা বাইরে থেকে কিন্তু কোনো তীর্থ থেকে ফটো আনলে মূর্তি আনলে এনেই কিন্তু ঠাকুর সিংহাসনে বসিয়ে দাও না দিনক্ষণ দেখে শুদ্ধিকরণ করে তবে তো বসাও আচ্ছা এবার হলো ঠাকুর ঘরে কোন মৃত ব্যক্তির ফটো বা স্মৃতি রাখবে না স্মৃতি বলতে কি তার ব্যবহার করা কোনো জামা কাপড় জুতো পার্স আংটি গয়না এগুলো রাখবে না অনেকে যারা ধরুন আজকে বর্তমান নয় পূর্বপুরুষ ছিলেন তাদের ব্যবহার করা গয়না দিয়ে হয়তো ঠাকুরের কোনো গয়না বানিয়েছেন এরকম অনেক আছে সেটা আলাদা জিনিস কারণ সোনার উপর ধাতুতে দোষ হয় না সেটা যখনই গলানো হচ্ছে তখনই ওটা দোষ কেটে যাচ্ছে কিন্তু বাকি যে সব জিনিস বললাম জামা কাপড় বা তার ব্যবহার করা আসন অনেক সময় পুজোর আসন সে ব্যবহার করতো বসে অতএব এগুলো কিন্তু ব্যবহার করা উচিত নয় মৃত ব্যক্তির ছবি ঠাকুর ঘরে রাখতে নেই ভীষণ খারাপ অনেকে ঠাকুরের সিংহাসনে ঠাকুরের পাশে পূর্বপুরুষদের ছবি রেখে রীতিমতো পুজো করে এটা ভীষণ খারাপ এবং পাপ রীতিমতো দেখুন বন্ধুরা আপনারা বলেন সে তো ভগবান তুল্য ছিল দেখুন ভগবান তুল্য হওয়া আর স্বয়ং ভগবান হওয়ার মধ্যে কিন্তু অনেক বিস্তর সে আপনার মা বাবা ছিল অতএব ভগবান আপনার কাছে ছিল তাই না আপনার কাছে সে হয়তো ভগবান তুল্য বা ভগবান থাকতে পারে কিন্তু ভগবানের কাছে সে কি ভগবান অতএব না আরেকটা জিনিস সম্পর্ক কিন্তু শরীরের সাথে ছিল আজকে তার শরীরটাই নেই অতএব তার ফটোটা ওখানে রেখে পুজো দিয়া এটা কিন্তু শাস্ত্রে একদম বারণ করেছে ভুগতে আপনাদেরই হবে যারা মৃত ব্যক্তির ছবি সিংহাসনে রেখে পুজো করেন তাদের কখনোই উন্নতি হয় না তাদের শরীর স্বাস্থ্য কোনোদিন ভালো যায় না তাদের বংশ বৃদ্ধি থেমে যায় আপনারা এগুলো লিখে নিন মিলিয়ে নিন সিংহাসন অনেকের দেয়ালে টাঙিয়ে রাখে যাদের আলাদা ঘর নেই তারা টাঙিয়ে রাখছে দেয়ালে মানছি কিন্তু যাদের আলাদা ঘর আছে ছোট হোক বড় হোক দেয়ালে কখনো সিংহাসন টাঙিয়ে রাখবেন না কারণ শূন্য শূন্য কখনো স্থিতি থাকে না আপনাকে শূন্য রাখলে আপনি শূন্য থাকবেন থাকবেন না অতএব যদি উঁচু করতে হয় দরকার হয় নিচে চারটি ইট দিন যদি টুল না থাকে সিংহাসন ছোট নিচু দরকার চারটে ইট দিন তাও ভালো কিন্তু কখনো দেয়ালে টাঙিয়ে রাখবেন না কখনো সিংহাসনের উপরে খবরের কাগজ পেতে ঠাকুর রাখবেন না এরকম অনেকেই করেন অনেকে দেয়ালের কুলুঙ্গিতে ঠাকুর রাখেন মানে তাকে দেয়ালের মধ্যে যে তাক থাকে সেই তাকে অনেকে ঠাকুর রাখেন ঠিক আছে রাখুন কোনো অসুবিধা নেই কিন্তু পেপার পেতে কখনো ঠাকুর রাখবেন না হয় কাপড় পাতুন নয়লে টাওয়াল পাতুন লাইলিন কাপড় অনেক পাওয়া যায় বাজারে সেই লাইলিন কাপড় শুরু করে পেতে রাখুন বা টাওয়াল শুরু করে ভাজ করে রাখুন আপনাদের তো রোজ কিনতে হচ্ছে না সেটাকে ঝেড়ে ঝেড়ে আবার পাতবেন কিন্তু খবরের কাগজ পেতে কখনোই রাখবেন না এইসব ভুগতে আপনাদেরই হবে দেখুন সুখ যেরকম আপনারাই ভোগ করবেন দুঃখ কিন্তু আপনারাই ভোগ করবেন অতএব মানা না মানা সেটা পুরোপুরি আপনাদের ব্যাপার আমি এক এক সময় জোর দিয়ে কথাগুলো বলে দিই কারণ এগুলো যেগুলো শাস্ত্রে রয়েছে সেগুলো মানা বিজ্ঞান ভিত্তিক অতএব মানা মানা না আপনাদের ব্যাপার কারণ বলে দিলাম সুখ যেরম আপনা ভোগ আপনারা ভোগ করবেন দুঃখ কষ্ট আপনারাই ভোগ করবেন আপনাদের কর্তৃক ফল আপনারাই ভোগ করবেন আপনার পাশের বাড়ি কিন্তু ভোগ করবে না অতএব আপনারা কোনটা বেছে নেবেন সেটা আপনাদের ব্যাপার কখনো বাইরে থেকে ঢুকে হাত পা না ধুয়ে ঠাকুর ঘরে ঢুকবেন না কখনো ঘরে ব্যবহার করা কাপড় জামা দিয়ে ঠাকুর ঘরের পর্দা ঘরমোছা করবেন না কখনো ঠাকুর ঘরে ঝাড় দিতে নেই এটা আপনারা অনেকেই জানেন তবে যদি আলাদা বিচুলির অনেক সময় দেখবেন বিচুলির পাওয়া যায় গ্রামের দিকে সেটা দিয়ে অনেকে অনেক সময় ব্যবহার করে পরিষ্কারের জন্য তবে শহর এলাকায় ওগুলো পাওয়া যায় না তবে আমি বলবো ঠাকুর ঘরে ঝাড় না দেওয়াই ভালো অতএব খেজুরের পাতা দিয়ে অনেক সময় করে তবে শহর এলাকায় এসব পাওয়া যায় না তাই মোছাটাই সব থেকে শ্রেয় আর আজকাল তো ডানটিতে কাপড় লাগানো অনেক রকমই সুবিধা বেরিয়ে গেছে যেগুলো বসে ঘর মুছতে হয় না অনেক সময় আমরা কিছু কিছু অজান্তে ভুল করে ফেলি যার জন্য কিন্তু পরে আমাদেরকে মাসুল দিতে হয় সিংহাসন বা ঠাকুরের গায়ে যদি দিনের পর দিন ধুলো পড়ে থাকে সেটা কিন্তু খুবই খারাপ জিনিস অনেক সময় বাড়ির মেম্বারদের এমন শরীর খারাপ হয় তারা শয্যাশায়ী পর্যন্ত হয়ে যায় শরীর খারাপ ছাড়তে চায় না রোগ ভোগ লেগেই থাকে যদি এরকম হয়ে থাকে আগে গিয়ে চেক করুন আপনার ঠাকুর ঘরটা ঠিক মতন আছে কি না ঠাকুর ঘরে গঙ্গা জল যেন কখনো না ফোরায় ফোরানোর আগেই যেন গঙ্গা জল মজুদ থাকে এবার যারা দূরে থাকো যাদের শহরে গঙ্গা নদী নেই তারা সবসময় ছোট্ট একটু ঘটে করে হলেও গঙ্গাজল ঠাকুরের সিংহাসনের মাথায় বা সিংহাসনের পাশে বা সিংহাসনে রেখে দেবে ঢেকে সবসময় ওটা যেন ওখানেই থাকে ওটাকে নাড়াচাড়া করবে না অনেক জায়গায় তীর্থক্ষেত্রে গেলে দেখবে ছোট ছোট সিল করা গঙ্গা জলের খুঁড়ি মতো পাওয়া যায় তামার ওগুলো পুরো সিল করা থাকে ওগুলোই সিংহাসনে রাখার জন্যই থাকে অতএব ঘরে গঙ্গা জল যেন কখনোই না ফোড়ায় এটা তোমরা সবসময় মাথায় রাখবে কারণ গঙ্গা সূর্যদেব এরা হচ্ছে জলজান্ত দেবদেবী যাদেরকে আমরা স্পর্শ করতে পাচ্ছি অনুভব করতে পাচ্ছি। দেখতে পাচ্ছি তাদের আসল রূপটা তাই না অতএব এদের স্থান আমাদের কাছে দৈনন্দিন জীবনে ওতপ্রোতভাবে যুক্ত তাই এদের সাথে আমাদেরকে রোজই চলতে হবে এবার বলি কিছু উগ্র দেবদেবীর মূর্তি যদি তোমরা সেই দেবদেবীর দীক্ষিত না হয়ে থাকো তোমরা কিন্তু সেই উগ্র দেবদেবীর ফটো বা মূর্তি রাখার সাহস করো না অনেকে এটা ওটা মূর্তি এনে সিংহাসনটাকে ভরিয়ে রাখে তোমরা কি ঠিকমতো মতো তাদেরকে সেবা দিতে পারছ পাচ্ছ না গীতায় বলা আছে মূর্তি হোক ফটো হোক রোজ স্নান করানোর কথা মূর্তি কিন্তু রোজ কি তোমরা অত মূর্তি স্নান করাতে পারবে তাই ভেজা কাপড় দিয়ে মুজবে। মুছবে ফটো হোক ভেজা কাপড় দিয়ে মুছবে ফটোকে তো মুস মুছতে হয় আর মাটির মূর্তি হলে তো দর্পণের স্নান বা মন্ত্র দ্বারা স্নান রয়েছেই আর হালকা কাপড় দিয়ে সেটাকে তোমরা মুছে নেবে ঘরে সিংহাসনে কখনোই এক দেবদেবীর মূর্তি একাধিক রাখবে না অনেকে গণেশ মূর্তি অনেকগুলো রেখে দেয় কখনোই না একটাই রাখবে বড়জোর একটাই রাখবে তিন চারটে হলেই যে ভালো তা কিন্তু নয় যদি তোমরা দীক্ষা নিয়ে থাকো গণেশ মন্ত্রে বা গণেশ পুজোর গুরু দিয়ে থাকে তাহলে তোমরা একাধিক রাখতে পারো অনেকে নারায়ণের সাথে লক্ষ্মী রাখে গণেশের সাথে লক্ষ্মী রাখে আবার বাৎসরিক যে লক্ষ্মী মূর্তি সেগুলোও রাখে এত রাখার কোনো দরকার নেই ভগবান যদি তোমাদের ভক্তিটাই দেখে তাহলে একটাতেই দেখবে একাধিক মূর্তি রাখার কোনো দরকার নেই তোমরা অনেক সময় যেই দেবদেবীর ফটো রাখো অনেকগুলো করে ফটো রাখো এক ফটো অনেক রকম এক মূর্তি অনেক রকম বড় গোপাল মেজো গোপাল ছোটো গোপাল যদি তোমরা দীক্ষা নিয়ে থাকো যদি ঠিক মতো তোমরা সেবা দিতে পারো তাহলে তোমরা এক ডজন রাখো কোনো অসুবিধা নেই কিন্তু যদি নির্দিষ্টভাবে সেবা না দিতে পারো তাহলে কিন্তু রেখো না অনেকে আছে বলে আমাদের বাড়িতে পাঁচটা গোপাল আছে কেউ বলে দশটা গোপাল আছে তোমরা কি পাঁচজনকে পাঁচভাবে খেতে দিতে পারছ নাকি একটা থালাতেই দিচ্ছ যদি পাঁচটা গোপাল হয়ে থাকে শাস্ত্র মতে কিন্তু তোমাদেরকে পাঁচটা আলাদা আলাদাই থালা দিতে হয় বন্ধুরা অতএব এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে আশা করি আমার কথাগুলো তোমরা বুঝতে পেরেছ আর যত আর্টিফিশিয়াল মালা পারবে কম পড়াবে কারণ আর্টিফিশিয়াল এই যে কাগজের মালা জিলজিলের মালা তোমরা ফটোতে পড়াও ঠিক আছে কিন্তু মূর্তিতে কখনোই কাগজের বা জিলজিলে মালা পরাবে না এটা শাস্ত্রবিরোধী শোলার মালা তোমরা অবশ্যই পরাতে পারো বা কাপড়ের মালা বা উলের মালা অবশ্যই পরাতে পারো কিন্তু কাগজের এবং প্লাস্টিকের মালা কখনোই তোমরা পরাবে না অনেক সময় ফটো ছিঁড়ে যায় ভিতর থেকে ফটো বাঁধানো ফটোগুলো ছিঁড়ে যায় তোমরা আবেগবশত সেগুলোই রেখে দাও না বন্ধুরা তোমরা সেটা জলে দিয়ে দেবে নাহলে গাছতলায় রেখে আসবে সেইখানে নতুন ফটো তোমরা রাখো কিন্তু যেগুলো ছিঁড়ে গেছে সেই ফটোটা না রাখাই উচিত অনেক সময় মূর্তি ভেঙে যায় অনেক সময় মূর্তি ভেঙে যায় তো শাস্ত্রে অনেক রকমের বিধান রয়েছে তার জন্য বলবো তোমাদের গুরুকে জিজ্ঞেস করবে গুরু যে বিধান দেবে সেই বিধানটাই তোমরা মানবে যদি ধরো গুরু বর্তমান নেই তাহলে গুরু সম্প্রদায়ের যারা রয়েছে তাদের কাছে জিজ্ঞেস করবে বা আমার সাজেশন যদি বলো তাহলে দেখবে যেই মূর্তিটা ভেঙেছে সেই মূর্তিটা কি তোমাদের প্রাণ প্রতিষ্ঠা করা ছিল যদি প্রাণ প্রতিষ্ঠা করা না থাকে তাহলে বলবো সেটাকে তোমরা জলে দিয়ে দিতে পারো আর যদি প্রাণ প্রতিষ্ঠা করা থাকে তাহলে কোনো বড় পণ্ডিত ব্যক্তিকে জিজ্ঞেস করেই আমার মনে হয় তোমাদের কাজটা করা উচিত সেটা নিয়ে তোমরা কি করবে মাঝে মাঝে সিংহাসন ভালো করে পরিষ্কার করা এবং ফুল দিয়ে আম পাতা দিয়ে সাজানো শৃঙ্গার করা এগুলো কর্তব্য ভালো ভালো দিনক্ষণ দেখে তোমরা ঠাকুরের সামনে আলপনা আঁকবে ঠাকুরঘরকে সাজাবে দুপাশে দরকার হলে ফুলদানি রাখলে এগুলো মঙ্গলজনক জিনিস তোমরা যত পজিটিভিটি তোমাদের জীবনে আনতে পারবে তোমাদের জীবন ততই পজিটিভে ভরে যাবে আশা করি তোমাদের ভালো লাগলো আর আরেকটা জিনিস আমাকে একজন জিজ্ঞেস করেছো মূর্তি রাখলে মূর্তির সাইজ কত হওয়া উচিত মূর্তি এবার অনেকে বলবে ঠাকুরের তো কোনো আকার হয় না ঠাকুর নিরাকার ঠাকুর নিরাকার মানছি কিন্তু যখনই তুমি সিংহাসনে বসাচ্ছ তখনই কিন্তু আকারের একটা প্রশ্ন চলে আসে কারণ যে পুজো করছো তার এক বেগত যথেষ্ট তার হাতের এক বেগত যথেষ্ট তার থেকে ছোট হলেও অসুবিধা নেই বড় হলেও অসুবিধা নেই তবে তিন ফুটের বেশি মূর্তি গৃহে মন্দিরে না রাখাই উচিত ঠিক আছে গৃহ মন্দিরে অর্থাৎ ঠাকুর ঘরে তুমি যত বড় ফটো রাখবে রাখো দেয়াল জুড়ে ফটো রাখবে রাখো অনেকে আজকাল দেয়ালে ঠাকুর দেব দেবীর পুটটি করে পুটটি করে সেখানে দেবদেবীদের রাধা কৃষ্ণদের রাখে খুব ভালো কিন্তু যখনই তোমরা মূর্তি প্রতিষ্ঠা করছো বা মূর্তি করছো পুজো সেটা যেন তিন ফুটের বেশি না হয় ঠিক আছে বন্ধুরা আশা করি তোমাদের ভালো লেগেছে তোমরা ভালো থাকো